মনোবিজ্ঞান প্যাথলজি কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477-99515। রাতের অন্ধকারে চলল গুলি, দুষ্কৃতীদের গুলিতে জখম এক ব্যক্তি। রঘুনাথগঞ্জের খোজারপাড়া এলাকার ঘটনা। গুরুতর জখম অবস্থায় তাকে প্রথমে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে কলকাতায় রেফার করা হয়। মোহন মলে ইম্পেরিয়াল ব্যাঙ্কোয়েট রয়েছে একই ছাদের তলায়। দুটি শীতাতপ নিয়ন্ত্রিত ব্যাঙ্কোয়েট হল, শাগুন অ্যান্ড উৎসব, কর্পোরেট অ্যান্ড পার্সোনাল ইভেন্টস হোক কিংবা ম্যারেজ সেরিমনি, রয়েছে বুফে ক্যাটারিং সার্ভিস, হিউজ বেসমেন্ট পার্কিং। ইম্পেরিয়াল ব্যাঙ্কোয়েট বহ রাতের অন্ধকারে রঘুনাথগঞ্জে চলল গুলি, জখম এক ব্যক্তি। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাত্রে বাইকে করে রঘুনাথগঞ্জ থানার মির্জাপুর থেকে নিজের বাড়ি দক্ষিণপাড়া এলাকায় যাচ্ছিলেন শীষেন দাস। পথে খোজারপাড়া এলাকায় তার বাইক আটকায় বলে অভিযোগ। কিছু বুঝে ওঠার আগেই শীষেন দাসকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুষ্কৃতীরা বলে অভিযোগ। গুলির আগে ওই ব্যক্তির পায়ে। গুরুতর জখম অবস্থায় প্রথমে তাকে জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।